ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমাদের আজকের ভিডিও। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো এই ফটোগ্রাফির জন্য আমাদের প্রয়োজন হবে কারেন্টের কেবিলের ভিতরের গুণা, এক কাপ চা এবং কয়েক পিস বিস্কিট। আমরা সেই কারেন্টের কেবিলের গুণাটা আমরা বিস্কিটের এক পাশ থেকে ঢুকিয়ে নেব, যেন বিস্কিটটি আমাদের ঝুলন্ত অবস্থায় থাকে। তারপরে আমরা মোবাইল ক্যামেরা ওপেন করব। ওপেন করে আমরা চার কাপের উপরে সেই বিস্কিটটি ঝুলিয়ে নেব। তো ঝুলানো হয়ে গেলে আমরা বিস্কিটে ফোকাস করে কয়েকটি ছবি তুলে নেব। অবশ্যই অবশ্যই আমাদের ফোকাসটি যেন বিস্কিটের উপরেই থাকে। তো আমাদের ছবি তোলা হয়ে গেলে কাপের ছবিটি আমরা স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন ওপেন করব। ওপেন করে লেন্স ব্লার গিয়ে আমরা চার কাপের ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে নেব। ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেলে আমরা ছবিটি কিছুটা ক্রপ করে নিব। তারপরে আমরা ছবিটি সেভ করে নেব। সেভ করা হয়ে গেলে আমরা সেই ছবিটি স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনে আবার ওপেন করব। ওপেন করে টুলসে ক্লিক করব এবং ডাবল এক্সপোজার ক্লিক করে অ্যাড ফটো দিকে আমরা সেই বিস্কিটের ছবিগুলো অ্যাড করে নেব। অ্যাড করে আমরা চার কাপের উপরে পজিশন মতো বসিয়ে নিয়ে ছবির অপাসিটি ফুল করে নেব। ফুল করে আমরা ভিউ এডিটে ক্লিক করব। ক্লিক করে ডাবল এক্সপোজার এবং এডিটে ক্লিক করে এই আইকনে ক্লিক করব এবং ছবিটি সিলেক্ট করে নিব। অবশ্য খুব সাবধানতা সহকারে ছবিটি সিলেক্ট করতে হবে। তো আমরা সেই আইকনে আবার ক্লিক করব এবং ব্যাকে চলে আসব। আবার টুলসে ক্লিক করব এবং ডাবল এক্সপোজার এবং অ্যাড ফটোতে গিয়ে আবার আমরা সেই বিস্কুটের ছবিটি ওপেন করে নেব এবং সেই বিস্কিটের ছবিটি আমরা চার কাপের উপরে পজিশন অনুযায়ী বসিয়ে নেব। বসিয়ে নিয়ে আমরা ছবিটার অপাসিটি ফুল করে নেব। ফুল করে আমরা এখান থেকে টিক মার্ক ক্লিক করব। ভিউ এডিটে ক্লিক করে আমরা ডাবল এক্সপোজার আবার ক্লিক করব। এডিটে ক্লিক করে আমরা এই আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা ছবিটি সিলেক্ট করে নেব। তো আমাদের ছবিটি সিলেক্ট করা হয়ে গেছে, এবার আমরা এই আইকনে আবার ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে আমরা দেখতেই পাচ্ছি আমার চার কাপের উপরে দুটি বিস্কুট দেখাচ্ছে। তো এইভাবে করে আমরা প্রতিটি ছবি, প্রতিটি বিস্কিটের ছবি আমরা অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে ছবিটি সেভ করে নেব। সেভ করে আমরা পিকচার অ্যাপ্লিকেশনে ওপেন করব এবং একটি পিএনজি অ্যাড করে নেব। অ্যাড করে আমরা পিএনজির অপাসিটি কিছুটা কমিয়ে পিএনজিটি একটু অ্যাডজাস্ট করে নেব। তারপরে আমরা এখান থেকে ছবিটি সেভ করে নেব। সেভ করে আমরা ছবিটি লাইটরুম অ্যাপ্লিকেশন ওপেন করব এবং অটোতে ক্লিক করে নেব। লাইট অপশনে ক্লিক করব এবং হাইলাইটস কিছুটা মাইনাস করে নেব এবং শ্যাডোস কিছুটা বাড়িয়ে দেব। তারপরে আমরা সব ব্ল্যাক বা কমিয়ে নেব। তারপর আমরা ইফেক্টস, তারপর আমরা ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে গিয়ে আমরা ক্লিয়ারিটি কিছুটা বাড়িয়ে নেব এবং সব থিকনেস কিছুটা কমিয়ে নেব। তারপরে আমরা স্প্লিট টোনে ক্লিক করব এবং হাইলাইট একটু ব্লুর কাছে নিয়ে যাব এবং শ্যাডোস আমরা হালকা গ্রিন এর কাছে নিয়ে যাবো। তারপর ব্যালেন্সে গিয়ে সেটা আমরা অ্যাডজাস্ট করে নিব। তো আমাদের কাজ শেষ। তারপর আমরা ছবিটি এখান থেকে সেভ করে নিব। ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।